আমি যখন নতুন হাঁস আনি তখন আপনার আলাদা একটি রুমে কয়েকদিন। আজকে আপনাদের দেখাবো হাঁসের খাদ্য কিভাবে তৈরি করি, সম্পূরক খাদ্য এবং নতুন হাঁস আনলে কি কি করণীয় করতে হয়। প্রথমে নিলাম চাল, নিলাম এক বাটি ভাত, পান্তা ভাত বা গরম ভাত যে কোনো একটি ভাতে লি। তারপর নিলাম আপনার ভাতের মার, এটা আপনার সকালের বাদ উপরে যে ভাতের মারটা আছে সেই মারটা সম্পূর্ণটা দিয়ে দিই। যে ভাতটা আছে সেটা দিয়ে দিলাম। ফার্স্ট বেট এটা কিছু পরিমাণ আমি দিয়ে দিই যখন নতুন হাঁস কিনি তখন, এই জন্য এখানে কিছু পরিমাণ আছে সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। ফার্স্ট বেট এটা খুব ভালো কাজ করে, ব্যথা বা জ্বর বা যদি কোনো ধরনের জান্ডি টান্ডি করা হয় সেক্ষেত্রে। তারপর দিলাম জিঙ্ক, আমি এই জায়গায় 5 কাপ জিঙ্ক দিয়ে দিছি। জিঙ্ক মূলত আপনার খাবারের রস অরুচি দূর করে এবং শরীরকে শক্তিশালী করে। তারপর নিলাম আমি কুড়ো, এগুলো নেওয়ার পর খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নিব। খুব সুন্দরভাবে মাখিয়ে দেখেন আর কি, এমনভাবে কুড়োর পরিমাণটা হবে যে ভাতের পরিমাণটা একটু বেশি থাকে, এই জন্য ভাতের পরিমাণটা এই জায়গায় বেশি আছে। যেমন দেখেন কি পরিমাণ আর কি সুন্দরভাবে আদারগুলো মিশে গেছে, এটা আমি সকাল বিকাল খেতে দিই। এর মধ্যে আপনি চাইলে গমও অ্যাড করতে পারেন। এটা হলো আসল একদম সুষম সম্পূরক খাদ্য, ধান সেটাও ভালো হয়, ভুট্টো ভাঙ্গা দিলে তাও ভালো হয়। আমি একটু ঘুরে ঘুরেই দিই, তাহলে আমার হাঁসের দল খা 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 আহ আহ। আমি যখন নতুন হাঁস আনি তখন আপনার আলাদা একটি রুমে কয়েকদিন প্রায় 1 সপ্তাহের মতো বেঁধে রাখি। বেঁধে রাখার পর তারপর আপনার খোপ বা বাইরে সিঁড়ি